আমি ডক্টর আবু জাফর মোহাম্মদ সালেহ, আমি কর্মরত আছি এভারকেয়ার হসপিটাল ঢাকায় এবং সিনিয়র কনসালট্যান্ট হিম্যাটোলজি এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বিভাগে। আজকে আমরা একটা কমন সমস্যা নিয়ে কথা বলবো রক্তের, যেটা হলো থ্যালাসেমিয়া। অর্থাৎ থ্যালাসেমিয়া হলে কি করা, সব থ্যালাসেমিয়ায় কি চিকিৎসা দরকার আছে, অথবা আমরা কখন ব্লাড দেব, অথবা এটার কিউর করার জন্য কী কী চিকিৎসা আছে। তো আমরা শুরুতেই জানি থ্যালাসেমিয়া একটি বংশগত, অর্থাৎ এটা বংশানুক্রমিকভাবে এটা পরবর্তী প্রজন্মে এটা ছড়ায়। তো থ্যালাসেমিয়া আমাদের দেশে যে টাইপগুলো সবচেয়ে কমন, এটা হলো ই বিটা থ্যালাসেমিয়া, তারপরে আছে বিটা থ্যালাসেমিয়া আর হিমোগ্লোবিন ই ডিজিজ এবং আরও জটিল কম্বিনেশন। তো এই যে কথাগুলো বললাম, এগুলো অ্যাকচুয়ালি হইলে কি আতঙ্কগ্রস্ত হওয়ার মতো কিছু আছে? না, আমাদের দেশের যদি আমরা দেখি ডাব্লিউএইচওর হিসাব অনুযায়ী প্রায় 7% পপুলেশন এই থ্যালাসেমিয়ার জীবাণু বহন করছে। এটা বিভিন্ন কম্বিনেশনে হতে পারে, বিটা থ্যালাসেমিয়া ট্রেট, বিটা থ্যালাসেমিয়া মেজর, ই বিটা থ্যালাসেমিয়া, ই ট্রেট এবং ই ডিজিজ, সিকেল সেল ট্রেট, সিকেল সেল ডিজিজ, হিমোগ্লোবিন ডি ট্রেট, এগুলো মোটামুটি আমরা পেয়ে থাকি। তাহলে আমরা কী করব? অনেকেই আমরা দেখি যে ফোলিক অ্যাসিড সারা জীবন খাচ্ছে, অনেকেই আমরা ব্লাড দিচ্ছি। তো অ্যাকচুয়ালি থ্যালাসেমিয়া যদি ক্যারিয়ার হয়, যদি বিটা থ্যালাসেমিয়া ক্যারিয়ার হয় বা যেটাকে আমরা ট্রেড বলি, অথবা থ্যালাসেমিয়া মাইনর বলি, যদি হিমোগ্লোবিন ই ট্রেড হয়, যদি হিমোগ্লোবিন ই ডিজিজ হয়, যদি হিমোগ্লোবিন ডি ট্রেড হয়, এগুলো কোনোটারই কোনো চিকিৎসার প্রয়োজন হয় না, অর্থাৎ এরা শুধুমাত্রই বাহক। এখানে একটা এক্সেপশন আছে যে হিমোগ্লোবিন ই ডিজিজ ডিজিজ হলেও এরা বাহকের মতোই কাজ করে, অর্থাৎ এদের সাধারণত রক্ত দেওয়ার কোনো প্রয়োজন হয় না এবং এরা কোনো জটিল সমস্যায় ভোগে না। তো তাহলে এদের কি হয়? যেটা হয় সেটা হলো নর্মাল সাধারণ নাগরিকের চেয়ে বা অন্য 10 জন লোকের চেয়ে তার হিমোগ্লোবিন 1 থেকে 2 কম থাকবে। একজন মহিলার ক্ষেত্রে আসি, যে তার হিমোগ্লোবিন 12 বা 14 থাকার কথা বা 13ই থাকলো, 12 বা 13, এক্ষেত্রে তার হিমোগ্লোবিন হবে 10 থেকে 11, অর্থাৎ 1 থেকে 2 থাকবে কম নর্মাল লেভেলের চেয়ে। আর যদি এটা আমরা না বুঝি, তখন দেখা গেছে যে এক্ষেত্রে আমরা আয়রন ট্যাবলেট খাওয়া শুরু করি, যেটা একটা ভুল প্র্যাকটিস, অথবা ফোলিক অ্যাসিড খাওয়া শুরু করি, এটাও একটা ভুল প্র্যাকটিস। তাহলে কাদের চিকিৎসা হয়? যখন এটা আরেকটু জটিল হয়, অর্থাৎ ক্যারিয়ারগুলো যদি একত্রে মিশে যায়, 2 জন বিটা থ্যালাসেমিয়ার ক্যারিয়ার যদি একসাথে মিশে যায়, তখন এটা বিটা থ্যালাসেমিয়া মেজর হয়, এটা একটা জটিল সমস্যা। অথবা যদি একজন বিটা ক্যারিয়ার এবং একজন হিমোগ্লোবিন ই ক্যারিয়ার একসাথে মিশে যায়, তখন এটাকে ই বিটা বলে, যেটা আমাদের এই অঞ্চলে অনেক কমন, যেটা পৃথিবীর অন্য কোথাও এরকম নেই। তো এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে? মনে রাখতে হবে যে এটা একটা জেনেটিক মেকআপ, অর্থাৎ যে জিনিসটা বৈশিষ্ট্যটা জন্মগতভাবে একবার হয়ে আসছে, এটা কিন্তু কোনোভাবেই কারেকশান হবে না। তো যারা ই বিটা থ্যালাসেমিয়া হয়ে গেছে অথবা বিটা থ্যালাসেমিয়া মেজর হয়ে গেছে, এদেরই অ্যাকচুয়ালি চিকিৎসার প্রয়োজন হয়। তো চিকিৎসাটার এখন পর্যন্ত যদি আমরা কিউর করার চিন্তা করি, তাহলে একটাই চিকিৎসা, সেটা হলো অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, এবং সেটা এখন আমাদের দেশে সাকসেসফুলি করা সম্ভব। এছাড়া বিকল্প চিকিৎসা কী আছে? বিকল্প চিকিৎসা রক্ত দেয়া, এবং আমরা করি কি যে হোল ব্লাড দিই অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে রক্তের জাস্ট ব্যাগ ঝুলিয়ে রাখি, নিচে লাল অংশটা দিয়ে দিই। অনেক ক্ষেত্রে আমরা হিমোগ্লোবিন কত টার্গেট করব এটা আমরা মনে রাখি না, যখন রোগী খুব বেশি অসুস্থ হয়ে যায়, হিমোগ্লোবিন 4, 5, 7 হয়ে যায়, তখন আমরা রক্ত দিই। অ্যাকচুয়ালি তা না, ব্লাড ট্রান্সফিউশন যদি কাউকে দিতে হয়, যেটা মানুষের নর্মাল বৃদ্ধিকে ঠিক রাখবে, তার চালচলন, তার দৈনন্দিন জীবন, তার গ্রোথ সবগুলোকে সঠিক রাখবে, সেই ক্ষেত্রে একটা ডেফিনিট হিমোগ্লোবিন লেভেলকে মেনটেন করতে হয়, যেটা একজন হিম্যাটোলজিস্টই খুব ভালোভাবে এটা করতে পারেন। সেটা অনেক ব্যয়বহুল এবং সেটা আনলিমিটেড টাইম পর্যন্ত করে যেতে হয় সারা জীবন। এবং যতই আমরা ভালোভাবে ব্লাড ট্রান্সফিউশন করি না কেন, একটা সময় দেখা যাবে যে রোগীর শরীরে তার আয়রন অনেক বেশি জমা হচ্ছে, তার অর্গানগুলো আস্তে আস্তে কলাপস করে, যেটা লিভার, হার্ট, কিডনি এগুলো ড্যামেজ হয়, বোন ম্যারো ফেল করে, তার ব্লাড বোন ম্যারো ছাড়াও অন্যান্য জায়গায় তৈরি হয়, স্প্লিনটা অনেক বড় হয়ে যায়, লিভারটা বড় হয়ে যায়, এবং আলটিমেটলি তারা খুব খারাপ অবস্থার দিকে চলে যায়। আর এদের অনেকেই দেখা গেছে যে একটু জন্ডিস থাকে,
জন্ডিসটা কেন হয়? রক্ত এটা লিভারের জন্ডিস নয়। মনে রাখতে হবে এই জন্ডিসটা হলো যে রক্ত যে অধিক হারে ভেঙে যাচ্ছে নর্মাল একজন মানুষের চেয়ে, তার রক্তটা একটু বেশি হারে ভাঙে, ফলে বিলিরুবিনটা বেড়ে যায়। কিন্তু আমরা দেখবো যে লিভার এনজাইমগুলা HGPT HGOT এগুলো ঠিক থাকে, ফলে এটা নিয়ে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। আমাদের নর্মাল যারা আছে তাদের কি বিলিরুবিন থাকে? না, অবশ্যই থাকে, 0.8 থেকে 1.2 পর্যন্ত, তার মানে এটা নর্মাল লেভেলে আছে। আর যারা থ্যালাসেমিয়া থাকে এদের লেভেলটা, যেহেতু লোহিত কণিকা ভাঙার হারটা একটু বেশি, 2 থেকে 3 গুণ বেশি, অনেক সময় 10 গুণ বেশি থাকে, সেক্ষেত্রে বিলিরুবিনটা 2, 3, 4 এভাবে বেশি থাকে। তো এটা নিয়ে কিছু করার প্রয়োজন নেই। তাহলে আমরা আবার যদি চিন্তা করি যে একটা হলো জেনেটিক কাউন্সিলিং করা, যে পরবর্তী যে ক্যারিয়ার অবস্থায় আছে, এখনও বিবাহিত হয়নি, তার বিয়ের সময় যাতে সে দেখে নেয় যাতে আরেকজন ক্যারিয়ারকে বা আরেকজন থ্যালাসেমিয়া পেশেন্টকে যাতে বিয়ে না করে, তাতে হবে পরবর্তী প্রজন্ম আর এই থ্যালাসেমিয়ায় সাফার করবে না বা একটা জটিল থ্যালাসেমিয়া ডিজিজ তৈরি হবে না। আর যার থ্যালাসেমিয়া হয়ে গেছে তার বোন মেরো ট্রান্সপ্লান্ট ছাড়া আর অন্য কোনো কিউরেটিভ চিকিৎসা নেই। বাট ভালো কথা হলো যে এই স্বল্প ব্যয়ে এই অ্যালোজেনিক বোন মেরো ট্রান্সপ্লান্টটা আমাদের দেশেই সম্ভব। এবং যদি কারো ডোনার না থাকে, ভাই বোন সবাই ক্যারিয়ার থাকে, তাহলে আমরা হ্যাপ্লো ট্রান্সপ্লান্টও করতে পারি, অর্থাৎ অর্ধেক ম্যাচ হলেই আমরা এই ট্রান্সপ্লান্টটা করতে পারি। এদের সাকসেস রেট অনেক হাই, অ্যাবাউট 80% পেশেন্ট পুরোপুরি ভালো হয়ে যায়। এটা অনেক আশার কথা, এবং আমার মনে হয় যে যারা থ্যালাসেমিয়াতে ভুগছেন, অনেক মনের কষ্টে আছেন, টেনশানে আছেন, তাদের আর টেনশন করার কোনো প্রয়োজন নেই। যাদের সামর্থ্য আছে তারা বোন মেরো ট্রান্সপ্লান্টে যাবেন, আর যারা বিভিন্ন ক্যারিয়ার আছেন তারা সঠিকভাবে চললে স্বাভাবিক জীবনযাপন মেনে চলতে পারবেন, এবং অন্য মানুষের থেকে আপনারা কোনো অংশেই কম নয়, এবং সমাজে আপনাদের কন্ট্রিবিউশন অন্য মানুষের মতোই থাকবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।